নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। তো এখন মেয়েকে স্কুলে দিয়ে আমরা কিন্তু একটু মর্নিং ওয়াক করতে এসেছি। কি রান্না করবো তা কিন্তু এখনও ঠিক করিনি, তবে যেদিন কিছু ঠিক করতে পারি না সেদিন কিন্তু ফাইনালি আমি চিকেনই করে ফেলি। চলুন তাহলে গিয়ে দেখা যাক। তো আজকে রান্না করছি হচ্ছে চিকেন কষা, তাও আবার আলু দিয়ে। আর এদিকে ভাতের চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর আলু ভাজা হয়ে গেছে, এদিকে মশলাও করা হয়ে গেছে। চলুন তাহলে রান্নাটা চটপট করে কিন্তু সেরে ফেলা যাক। এখানে পটল ভাজি প্রায় হয়েই গেছে, আর এখানে একটু চা বসিয়েছি আদা দিয়ে, খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আর কিচেন কাউন্টার ক্লিন করে দিয়েছি, আর এদিকে কী কী রান্না করেছি দেখে দিচ্ছি। মাংস করেছি আলু দিয়ে, একটু ঝোল ঝোল হচ্ছে, নারকেল দিয়ে ছোলার ডাল, আর এখানে আছে ভাত। আর এদিকে না বাজার টাজার ফ্রিজে সোমেন বাজার যা এনেছে প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে কালকের মাছ রেখে দিয়েছি, আর এই ভেতরে কিন্তু তারও পরের দিনের মাছ সব রেডি করে রেখে দিয়েছি আমি। এদিকে সকালে রান্নাবান্নার যা বাসন বেরিয়েছিল সব মুছে কিন্তু বেসিনটাও মেজে রেখে দিয়েছি। স্নান সেরে এখন পুজো দিয়ে নিচ্ছি। চিনিকে ওদিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওরও স্নান করা হয়ে গেছে, ও এখন একটু টিভি দেখছে, এরপর গিয়ে খেতে দেবো। তো আজকে গোপাল ঠাকুরদেরকে দুটো লাড্ডু দিয়েছি, আর যেহেতু আজকে গণেশ চতুর্থী তো আমি তো সেটা বড় করে করতে পারি না, তো সেই কারণে আমি গণেশ ঠাকুরের জন্য তার প্রিয় একটা লাড্ডু এনে দিয়েছি। মোদকও খুঁজেছিলাম কিন্তু মোদক পাইনি, আর গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। আজকে কালকের তুলনায় একটু বেশি ফুল হয়েছে, সে কারণে ভালোভাবে কিন্তু গাছের ফুল দিয়ে আমি পুজোটা দিতে পেরেছি। এবার আমি এই ড্রয়ারটা থেকে গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনামের যে পাঁচালিটা আছে সেটা বার করে নিয়ে সেটা কিন্তু একবার পরে নেব। পুজোর বাকি সামগ্রী গোপালের রোজকার পরার জামা এটুকু থাকে, গণেশের অষ্টোত্তর শতনাম। আবাহনং ন জানমি নৈব জানমি পূজানাম বিসর্জনং না জানামি ক্ষমস্ব পরমেশ্বরম ওঙ্গাং গণেশায় নম। ঠাকুরকে একটু হাতে করে ভেঙে খাইয়ে দেব, হয়েছে? এবার একটু জল খাইয়ে দেব। এবার কিছুটা সময় দেব। 2000 years later আমাদের বাড়িতে একটা পোকা এসেছে, দেখতে পাচ্ছেন? এই হলো সেই পোকা, এইভাবে বসে রয়েছে পোকাটা আমাদের। তো এখন বাজে রাত 12:05, এখন ঘুমোতে যাচ্ছি। তারপরে আর ব্লগটা করতে পারিনি, এই জন্য এখন ব্লগটাকে শেষ করে তারপরেই শুতে যাব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।